আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় বসে খুব সহজে ব্লাড প্রেশার নির্ণয় করবেন সঠিকভাবে। তো আজকে আমার সাথে আছে ডক্টর এমডি মাহমুদুল হাসান এবং আমি আছি ডক্টর এআরএস শুভ। ব্লাড প্রেশার পরিমাপের জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে একটি ভালো বিপি কাফ। এটা হচ্ছে ব্লাড প্রেশার মাপার যে কাফ, এটা আমরা হাতে বাঁধবো। আর একটা মোটামুটি ভালো মানের রিকশা তো হলেই হবে, সব মিলিয়ে 1,000 থেকে 2,000 টাকার মধ্যে আপনারা পাবেন। তো প্রথমে আমরা যে হাতে ব্লাড প্রেশার মাপবো সেই হাতটাকে আমরা এক্সপোজ করব, হাতটা এতটুকু পরিমাণে এক্সপোজ করব যাতে আমরা বিপি কাফটা বাঁধতে পারি ঠিক মতো। আমাদের এই বিপি কাফের যে পাশটাতে এই খসখসে ফোম আছে সেই পাশটা আমরা উপরে রাখবো, এবং এইখানে একটা দাগ দেওয়া আছে, দেখুন এখানে একটা দাগ দেওয়া আছে আর্টারি চিহ্ন, এইটা আমরা রাখবো এই বরাবর, কারণ এইখানে একটা আর্টারি থাকে বা ধমনী থাকে। আমরা যথেষ্ট পরিমাণে টাইট করে লাগাবো, এমনভাবে বাঁধবো যাতে এখানে 2টা আঙুলের বেশি ভিতরে প্রবেশ না করে। এরপরে আমরা যে আমাদের যে ব্লাড প্রেশার মাপার যে মিটার, এটা আমরা হাতের উপরে ক্লিপ দিয়ে আটকে দেব কাপের উপরে। এরপর আমাদের কাজটা হচ্ছে আমাদের স্টেথোস্কোপ নিয়ে। স্টেথোস্কোপের এই পাশটার নাম হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামের এইটা ঘোরানো যায়, হ্যাঁ আমরা স্টেথোটা কানে লাগাবো, যে পাশের সাউন্ডটা আমরা কানে ভালো শুনতে পাই সেই সেইভাবেই রাখবো। হ্যাঁ এখন ঠিক আছে, এখন আমরা সাউন্ডটা স্পষ্ট পাচ্ছি। আমাদের হাতে আমরা যে এই একটু আগে দেখিয়েছিলাম, আমরা যে একটু আগে দেখিয়েছিলাম এখানে একটা আর্টারির একটা চিহ্ন ছিল বা ধমনী, এ বরাবর আমরা ধমনীটাই এই বরাবর আমরা ধমনীটা হাত দিয়ে খুঁজবো, স্পন্দন পাওয়া যাবে। আমি পাইছি। তো এইখানে আমরা এই ডায়াফ্রামটা যেখানে আমরা ধমনীর স্পন্দনটা পাইছি সেইখানে বসাবো। এরপরে আমাদের যে পাম্প মেশিন ছিল ব্লাড প্রেশার মেশিনের সাথে, এই পাম্প মেশিনের এই স্ক্রুটা ডান দিকে মোচার দিয়ে ভালো করে টাইট করে লাগাবো, দেখবো যে টাইট করে লাগছে কিনা। এরপরে আমরা আস্তে আস্তে প্রেস করব এবং দেখব এই কাঁটাটি আস্তে আস্তে উপরে উঠছে। এভাবে আমরা 160, 180 বা 200 পর্যন্ত উঠাতে পারি। ওর ক্ষেত্রে আমি উঠেছি 200। এরপরে আমরা এই স্ক্রুটা আস্তে আস্তে ঢিল দেব যাতে এই ঘর থেকে এই ব্লাড প্রেশারের কাঁটাটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে, এবং খেয়াল করব আমি কখন শব্দ শুনতে পাই কেন। এটা লুজ করতেছি এবং এটা নামতেছে ওই কাঁটাটা। 140, 150, 120 যখন নামছে তখন থেকে আমি একটা শব্দ শুনতে পাচ্ছি, 80 পর্যন্ত আমি শব্দটা শুনতে পাইছি, এরপরে আর কোনো শব্দ আমি শুনতে পাচ্ছি না। আমরা ব্লাড প্রেশার পরিমাপের সময় যে ঘর থেকে শব্দটা শোনা শুরু হবে এবং যে ঘর পর্যন্ত আমরা শব্দটা শুনতে পারবো সেটাই হচ্ছে আমাদের ব্লাড প্রেশার। ওর ক্ষেত্রে আমি 120 থেকে 80 পর্যন্ত শব্দ পেয়েছি। ওর ক্ষেত্রে ব্লাড প্রেশারটা হচ্ছে 120/80 আমরা যেটাকে বলবো। এখানে সিস্টোলিক ব্লাড প্রেশার 120 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা হচ্ছে 80। এমন যদি হয় যে কারো 180 থেকে আমরা শব্দ শুনতে পাচ্ছি এবং সেই শব্দ 100 পর্যন্ত আমরা শুনছি, সেই ক্ষেত্রে তার ব্লাড প্রেশার হবে 180/100। ঠিক আছে, এরপরে আমরা আস্তে আস্তে সবগুলো যন্ত্র খুলে ফেলবো, এবং ভিতরে যদি কোনো বাড়তি বাতাস থেকে থাকে সেটা বের করে রাখবো। ভিতরে বাতাস থাকলে পরবর্তীতে আমরা যখন ব্লাড প্রেশার দেখবো তখন কিন্তু সেই মাপটা ঠিক নাও আসতে পারে। আমাদের এই ভিডিওতে থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন।